সাদা পোশাকে গেল মাসেই টাইগারদের থাবায় ঘায়েল হয়েছিল আফগানরা। ফরম্যাটটা বদলে ওয়ান ডে হতেই মুদ্রার অন্য পিঠ দেখতে হলো বাংলাদেশকে। ডাকওয়ার্থ লুইস মেথডে তিন ম্যাচ সিরিজের প্রথমটায় 17 রানে হারতে হলো সাকিব তামিমদের। ম্যাচের ফলটা বলে দেয় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তটা ঠিকই নিয়েছিলেন আফগান ক্যাপ্টেন হাশমাতুল্লাহ শাহিদি। মাঝে দুবার বৃষ্টি বাগড়া দিলেও নিয়মিত উইকেট তোলার সিম্ফনিতে তাল কাটেনি একেবারেই। শতভাগ ফিট কিনা সে প্রশ্নের উত্তর না মিললেও ফর্মের প্রশ্নে একই রকম সাদামাটা টাইগার ক্যাপ্টেন তামিম। টানা চতুর্থবারের মতো আফগান পেসার ফজল হক ফারুকির শিকার। 21 বলে তামিমের ব্যাট থেকে এসেছে মোটে 13টা রান। আশা জাগানিয়া শুরুর পরেও মাত্র 26 ফিরতে হয়েছে আরেক ওপেনার লিটনকেও। পরের ওভারে মোহাম্মদ নবীর শিকার নাজমুল হোসেন শান্ত। ব্যাটিং এর হতশ্রী রূপ বলে দেয় সাকিব হৃদয়ের 37 রানের জুটিটাই সবচেয়ে বড় টাইগারদের ইনিংসে। 38 বল খেলে 40-এরও কম স্ট্রাইক রেটে মাত্র 15 রানে আজমাতুল্লাহ ওমার জায়ের বলে নবীকে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব। সাকিব চলে গেল এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন টাইগারদের তরুণ তুর্কি তৌহিদ হৃদয়। 3 বলে 1 রানে মুশফিক আর 8 বলে 4 রানে আফিফ। রাশিদ খানে ঘায়েল বাংলাদেশের মিডল অর্ডার। টেস্টে ভালো করেছিলেন, সেই আবহ যেন কাটল না ওয়ানডেতেও। 23 বলে 5 রান করে ফজল হক ফারুকির এলবিডব্লিউর ফাঁদে মেহেদি হাসান মিরাজ। শেষটায় টেলেন্ডারদের সাথে নিয়েই ওয়ানডেতে নিজের তৃতীয় 50 পূর্ণ করলেন হৃদয়। বৃষ্টির কারণে কমে আসা 43 ওভার শেষে 9 উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ মোটে 169। তবে ডিএল মেথডের হিসেবে টার্গেটটা 170-এর বদলে কমে 164-তে দাঁড়ালেও ওভার রইল সেই সমান 43-টায়। টি টোয়েন্টির মার্কুটে ব্যাটার রহমানুল্লাহ গুরবাস শুরুটা করেছিলেন ধরে খেলেই, তবে সাকিবের বলে শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন 45 বলে 42 রানেই। গুরবাসের পর রহমত শাহ দ্রুতই ফিরে যান তাসকিনের বলে। 14 বলে 8 রানই তার সম্বল। রহমতের বিদায়ের পর স্কোরবোর্ডে আফগানরা যোগ করতে পেরেছে 13 রান। তারপরই তৃতীয়বারের মতো শুরু বৃষ্টির বাগড়া। দীর্ঘ 1 ঘন্টা প্রতীক্ষার পরও যখন বৃষ্টির আর থামাথামি নেই, তখন ম্যাচের নিষ্পত্তি হল ডাকওয়ার্থ লুইস ম্যাথরেই। 17 রানের জয়ে 3 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল আফগানিস্তান। রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.